গেল বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। মহামারীর ভয়াবহতা এড়ানোর জন্য আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ, তবে চার আর্জেন্টাইন খেলোয়াড় কোভিড প্রোটোকল অমান্য করেছে এমন অভিযোগ এনে ম্যাচ চলাকালীন মাঠে অস্ত্র হাতে প্রবেশ করে ব্রাজিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বাতিল করা হয় সে ম্যাচটি। ইতোমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল মঞ্চে, তবে বাতিল হওয়া সেই ম্যাচের সূত্র ধরেই এবার দিনক্ষণ ঠিক করা হয়েছে। বিশ্বকাপের আগে ব্রাজিল আর্জেন্টিনা সেই ম্যাচ পুনরায় আয়োজন হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই দেখা যায় বাড়তি উত্তেজনা। ফিফা থেকে আগেই জানানো হয়েছিল ম্যাচটা হবে নিরপেক্ষ ভেন্যুতে, অবশেষে চূড়ান্ত হয়েছে সেই ভেন্যুও। দীর্ঘ নয় মাস পর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 11 জুন। এ ম্যাচের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ঘরের মাঠকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তারকাখচিত দুদলের এই ম্যাচে মেসি নেইমারদের উপস্থিতি নিয়ে কৌতূহল থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। ভিক্টোরিয়া রাজ্যের ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা আশা করছেন এ ম্যাচে লিও মেসি ও নেইমারকে দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা করতে। শুধু তাই নয়, দুদলের বড় তারকাদের উপস্থিতিতেই ম্যাচটি মাঠে গড়ানোর আশা করছেন পাকুলা। বিশ্বের সবচেয়ে সফল দুটি দল এমসিজিতে খেলবে। পাঁচ বছর আগে ব্রাজিল আর্জেন্টিনা শেষ অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলতে এসেছিল, সে ম্যাচে 95,000 দর্শকের উপস্থিতি ছিল। এবারের ম্যাচেও আশা করছি লাখ লাখ দর্শক চোখ রাখবে এমসিজিতে। আশা করছি এই ম্যাচে দু দলেরই তারকা ফুটবলারদের দেখা যাবে। ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ম্যাচে শেষ অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল 2017-তে। সেই ম্যাচে 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আলবি সেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের পুনরায় আয়োজিত বাছাই পর্বের এই ম্যাচ বিশ্বকাপ প্রস্তুতিতে দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছেন পাকুলা। তাজিন খন্দকার, সময় সংবাদ।